ভারতীয় ফুটবলের বড় সমস্যা রেফারিং। ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে বিতর্ক বেশ কয়েক বছর ধরে চলছে। বারবার রেফারিং নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএ কে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বেশ কয়েক মৌসুম ধরেই রেফারিং নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে। শাস্তির মুখে পড়তে হয়েছে বেশ কিছু দলকে এবং খেলোয়াড়কে। সেক্ষেত্রে একাধিকবার নয়া প্রযুক্তি আনার কথা শোনা গেলেও খুব একটা কর্ণপাত করেনি ভারতের ফুটবল ফেডারেশন। গত বছরের মতো এবছরেও আইএসএলের মরশুমে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেখা গেছে জোর বিতর্ক। বিশেষ করে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলকে ভুগতে হয়েছে একাধিকবার। ইস্টবেঙ্গল কোচ কুয়ারদাত বারবার রেফারিং নিয়ে অভিযোগ করেছেন। দুবার কুয়ারদাতকে লাল কার্ড দেখানো হয়েছে ম্যাচের সময়, ফলে তিনি দুটি ম্যাচ ডাগ আউটে বসতে পারেননি। আইএসএলের প্রথম লেগে মোহনবাগান এবং মুম্বাই এফসি ম্যাচেও রেফারিং নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল। সব কিছু মাথায় রেখে এবছর শুরু থেকে নয়া প্রযুক্তি প্রস্তুতির জন্য তৎপর হয়ে ওঠে ভারতের ফুটবল ফেডারেশন। এর পাশাপাশি দেশীয় রেফারিদের জন্য বিশেষ ট্রায়ালের ব্যবস্থা করা হবে শোনা যায়। সেই মতো কাজকর্ম শুরু হয়ে যায় ব্যাপকভাবে। ভারতের রেফারিং নিয়ে আবার মুখ খুললেন এআইএফএর সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেন এই ভিএআর সিস্টেম চালু করার জন্য বেশ কিছু পদ্ধতি আমাদের মেনে চলতে হবে। এই ভিএআর সিস্টেম চালু করার জন্য অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে মাঠের ওয়াইফাই কানেকশনের তীব্রতার মধ্যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়, এছাড়া এই প্রক্রিয়া চালু করা অসম্ভব। এআইএফএর তরফ থেকে চারটি ফুটবল সংস্থার কাছে প্রাথমিক হিসাব চেয়ে পাঠানো হয় এই ভিএআর সিস্টেম চালু করার জন্য। এক্ষেত্রে আইএসএলের পাশাপাশি যাতে আই লিগেও ভিএআর সিস্টেম চালু করা যায় সে ব্যবস্থা করার চেষ্টা চলছে। সব কিছু খতিয়ে দেখে আপাতত মে মাসে প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে থেকে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে এই প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় ফুটবলের বড় সমস্যা রেফারিং। ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে বিতর্ক বেশ কয়েক বছর ধরে চলছে। বারবার রেফারিং নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএ কে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বেশ কয়েক মৌসুম ধরেই রেফারিং নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে। শাস্তির মুখে পড়তে হয়েছে বেশ কিছু দলকে এবং খেলোয়াড়কে। সেক্ষেত্রে একাধিকবার নয়া প্রযুক্তি আনার কথা শোনা গেলেও খুব একটা কর্ণপাত করেনি ভারতের ফুটবল ফেডারেশন। গত বছরের মতো এবছরেও আইএসএলের মরশুমে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেখা গেছে জোর বিতর্ক। বিশেষ করে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলকে ভুগতে হয়েছে একাধিকবার। ইস্টবেঙ্গল কোচ কুয়ারদাত বারবার রেফারিং নিয়ে অভিযোগ করেছেন। দুবার কুয়ারদাতকে লাল কার্ড দেখানো হয়েছে ম্যাচের সময়, ফলে তিনি দুটি ম্যাচ ডাগ আউটে বসতে পারেননি। আইএসএলের প্রথম লেগে মোহনবাগান এবং মুম্বাই এফসি ম্যাচেও রেফারিং নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল। সব কিছু মাথায় রেখে এবছর শুরু থেকে নয়া প্রযুক্তি প্রস্তুতির জন্য তৎপর হয়ে ওঠে ভারতের ফুটবল ফেডারেশন। এর পাশাপাশি দেশীয় রেফারিদের জন্য বিশেষ ট্রায়ালের ব্যবস্থা করা হবে শোনা যায়। সেই মতো কাজকর্ম শুরু হয়ে যায় ব্যাপকভাবে। ভারতের রেফারিং নিয়ে আবার মুখ খুললেন এআইএফএর সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেন এই ভিএআর সিস্টেম চালু করার জন্য বেশ কিছু পদ্ধতি আমাদের মেনে চলতে হবে। এই ভিএআর সিস্টেম চালু করার জন্য অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে মাঠের ওয়াইফাই কানেকশনের তীব্রতার মধ্যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়, এছাড়া এই প্রক্রিয়া চালু করা অসম্ভব। এআইএফএর তরফ থেকে চারটি ফুটবল সংস্থার কাছে প্রাথমিক হিসাব চেয়ে পাঠানো হয় এই ভিএআর সিস্টেম চালু করার জন্য। এক্ষেত্রে আইএসএলের পাশাপাশি যাতে আই লিগেও ভিএআর সিস্টেম চালু করা যায় সে ব্যবস্থা করার চেষ্টা চলছে। সব কিছু খতিয়ে দেখে আপাতত মে মাসে প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে থেকে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে এই প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে।